ই-কমার্সের নতুন বিতর্ক গেটওয়ে পদ্ধতি ফস্টার পেমেন্টে আটকে আছে শত শত কোটি টাকা নেই বাংলাদেশ ব্যাংকের অনুমোদন মানব পাচার আইন সংশোধন না হলে কর্মী পাঠানো বন্ধের হুঁশিয়ারি জনশক্তি রপ্তানিকারকদের প্রেসক্লাবের সামনে আবারও ব্যবসায়ীদের মানববন্ধন তীব্র জ্বালানি সংকটে বন্ধ লেবাননের বড় দুটি বিদ্যুৎ কেন্দ্র শিগগিরই চালুর সুযোগ নেই বিপর্যস্ত জনজীবন দর্শক এতক্ষণ শিরোনাম দেখছিলেন আপনাদের সাথে আছি আমি তৌহিদ হোসেন ই কমার্স ব্যবসায় নতুন জটিলতা তৈরি হয়েছে পেমেন্ট নিয়ে ক্রেতার অর্থের সুরক্ষা দিতে চালু হয়েছে গেটওয়ে পদ্ধতি কিন্তু এতে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর কর্মকাণ্ড নিয়ে বিতর্ক আছে একাধিক ই কমার্স কোম্পানির অভিযোগ আটকে আছে শত শত কোটি টাকা আর গেটওয়ে প্রতিষ্ঠান ফস্টারের দাবি ব্যাংকে জমা করা আছে গ্রাহকের অর্থ অথচ কার্যক্রম পরিচালনার জন্য বাংলাদেশ ব্যাংকের অনুমোদনই নেয়নি প্রতিষ্ঠানটি রিমন রহমানের রিপোর্ট ই কমার্স প্রতিষ্ঠান কিউকমের ওয়্যার হাউজের সামনের দৃশ্য ক্ষুব্ধ গ্রাহক গেল সোমবার এখান থেকে নিয়ে যায় অন্তত ছয়টি বাইক প্রতিশ্রুত সময়ে পণ্য না পাওয়ায় ক্ষোভের জায়গা থেকেই এমন আচরণ কিন্তু ই কমার্স প্রতিষ্ঠানে টাকা দেবার দশ দিনের মধ্যে পণ্য নিশ্চিত করতে নির্দেশনা দিয়েছে বাংলাদেশ ব্যাংক এই উদ্যোগ বাস্তবায়নে মুখোমুখি অবস্থানে এখন ই কমার্স ও পেমেন্ট গেটওয়ে প্রতিষ্ঠান তো আমাকে ফার্স্টাতে কল দেওয়া হয়েছে ওনারা বলছে আমি বলছি চেক পাইছি তারপর আমার চেক এখনো কেস হয় নাই আমার এখানে বিবিআর এর গাড়ি আছে পাঁচটা আর আপনার কুইকারের গাড়ি আছে একটা নতুন নিয়মে গ্রাহক পণ্যের জন্য অর্থ পরিশোধ করলে প্রথমে পাবে পেমেন্ট গেটওয়ে বা পিএসও গ্রাহক পণ্য পেয়ে নিশ্চিত করার পর সার্ভিস চার্জ কেটে ই কমার্স প্রতিষ্ঠানগুলোকে সেই অর্থ পরিশোধ করবে গেটওয়ে প্রতিষ্ঠান কিন্তু অর্থ পরিশোধ করা নিয়ে উঠেছে অনিয়মের অভিযোগ আপনি টাকা অর্ডার করেছেন বিকাশ পেমেন্ট গেটওয়ের মাধ্যমে আপনার ফস্টারের কাছে আপনার টাকাটা আছে আপনি আমাকে যদি আইসা মেরে ফেলেন আমি আপনার টাকাটা কিভাবে দিব টাকাটা তো আপনার ফস্টারের কাছে আছে আছে না ফস্টারের কাছে আপনি পেমেন্ট মেল করেন আপনি ফস্টারের কাছে অর্ডার আইডি এগেনে আপনি পাঠান পরিশোধ সেবাদাতা প্রতিষ্ঠান ফস্টার গেটওয়ের কাছে আটকে আছে কিউকমের প্রায় চারশো কোটি টাকা বলা হচ্ছে কৌশলে সরিয়ে ফেলা হয়েছে এই অর্থ বড় অঙ্কের অর্থ পাচারেরও অভিযোগ করেছে কেউ কেউ পেমেন্টটা আমাদের মাধ্যমে এখন বাংলাদেশের স্কেজুল ব্যাংকগুলোর মধ্যে কিন্তু এই টাকাগুলো এখন রক্ষিত আছে ভেরিফিকেশনের মাধ্যমে আমরা টাকা আমরা ছাড়ছি আমরা সো তার মানে কি তার মানে টাকাটা অন্য কোথাও যায়নি গ্রাহকের স্বার্থ রক্ষা করে টাকাটা বাংলাদেশ ব্যাংক এবং রেলিভেন্ট অথরিটির নির্দেশনা অনুযায়ী ডিসবার্স করা হবে 2016 সাল থেকে কার্যক্রম পরিচালনা করলেও এখনও বাংলাদেশ ব্যাংকের অনুমোদন নেয়নি ফস্টার পেমেন্ট এই প্রতিষ্ঠানের ব্যাংক অ্যাকাউন্টও ফ্রিজ করেছে বিএফআইইউ অনুমোদনের জন্য আমরা অ্যাপ্লাই করি 2016 সালে এটা একটা চলমান প্রক্রিয়া এই চলমান প্রক্রিয়ার মাধ্যমে আমরা আশা করছি খুব শিগগিরই লাইসেন্সটা পাবো ইতিমধ্যে আমরা রেলিভেন্ট অথরিটি এবং পিজি ডিপার্টমেন্ট অফ বাংলাদেশ ব্যাংক ওনাদের এনওসির মাধ্যমেই আমরা হচ্ছে আমাদের কার্যক্রম চালিয়ে যাচ্ছি লেনদেন ব্যবস্থায় নতুন ধারণার প্রচলন হলেও স্বচ্ছতা নিশ্চিত করাই এখন ই কমার্স ব্যবসা প্রসারে বড় চ্যালেঞ্জ বাংলাদেশ ব্যাংক যাতে গেটওয়ে কোম্পানিগুলোকে এক পুরোপুরি মনিটরিংয়ের আওতায় রাখে যাতে করে আমাদের কোনো বিক্রেতার কোনো মার্চেন্টের টাকা দীর্ঘদিন ব্লক হয়ে না থাকে পণ্য ডেলিভার্ড হলে সাথে সাথে যাতে পেমেন্টটা পেমেন্ট গেটওয়ে থেকে আমাদের মার্চেন্টের অ্যাকাউন্টে ট্রান্সফার করে দেওয়া হয় এই যত দ্রুত সম্ভব এখন যেহেতু ম্যানুয়াল পদ্ধতিতে আছে এটাও কার্যকর করা পাশাপাশি স্বল্প সময়ের ভিতর যাতে অটোমেশনের আওতায় নিয়ে আসা হয় অতি মুনাফার প্রলোভন থেকে গ্রাহকদেরও সতর্ক হতে পরামর্শ দিয়েছে ই ক্যাব এই ধাক্কা খাওয়ার পরিপ্রেক্ষিতে মানুষ কেনাকাটার ক্ষেত্রে সচেতন হবে রিমন রহমান যমুনা নিউজ ঢাকা মানব পাচার আইন সংশোধনের দাবিতে রিক্রুটিং এজেন্সির মালিকরা সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন করেছেন অভিযোগ করেছেন তাদের হয়রানি করা হচ্ছে এই আইনের সংশোধন না হলে বিদেশে কর্মী পাঠানো বন্ধ করে দেবেন তারা বলেন নিয়ম অনুযায়ী সকল প্রক্রিয়া সম্পন্ন করে জনশক্তি পাঠানো হচ্ছে শর্ত মেনে ছাড়পত্র নিয়ে শ্রমিক পাঠানোর পর বিদেশে তাদের কোনো কিছু হলে দায় সরাসরি রিক্রুটিং এজেন্টের ওপর পড়ছে বৈধ পথে লোক পাঠিয়ে এজেন্সির মালিকরা কাঠগড়ায় দাঁড়াচ্ছেন রিক্রুটিং এজেন্সি ঐক্য পরিষদের সভাপতি টিপু সুলতান বলেন অভিবাসন আইন করা আছে রিক্রুটিং এজেন্সির জন্য কিন্তু কোনো কিছু হলেই মানব পাচার আইনে মামলা দেওয়া হচ্ছে এটা বন্ধ করা দরকার নইলে কঠোর কর্মসূচি দেওয়া হবে
চলতি মাসের মধ্যে যদি আমাদের সমস্যার সমাধান না হয় তাহলে সাংবাদিক সম্মেলন করে বৃহত্তর কর্মসূচি ঘোষণা করা হবে এবং বিশ্বের বিভিন্ন দেশে আমাদের যে শ্রম প্রেরণ আমাদের সেটা আমরা বন্ধ করে দেব। বিশেষ করে আমরা আমাদের কার্যক্রম বন্ধ করতে আমরা বাধ্য হব। সুতরাং আমরা মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করতে চাই। বাংলাদেশ থেকে গত আট মাসে $432 কোটি পোশাক আমদানি করেছে যুক্তরাষ্ট্র। প্রবৃদ্ধির হার 24% একক দেশ হিসেবে বাংলাদেশের তৈরি পোশাকের সবচেয়ে বড় বাজার মার্কিন যুক্তরাষ্ট্র। বয়েজ কটন ট্রাউজার, গার্লস কটন স্নেকস, বয়েজ নিট শার্ট, গার্লস নিট ব্লাউজের চাহিদা সবচেয়ে বেশি। যুক্তরাষ্ট্রের অফিস অফ টেক্সটাইলস অ্যান্ড অ্যাপারেলসের পরিসংখ্যান বলছে 2021 সালের জানুয়ারি থেকে আগস্ট পর্যন্ত $432 কোটি পোশাক আমদানি করা হয়েছে। গত বছরের একই সময় আমদানি করাই $348 কোটি বেশি। প্রতিবেদনে আরও বলা হয় কোম্পানিগুলো আগামী 2 বছর আরও বেশি পোশাক ক্রয়ে আগ্রহী হবে। এশিয়ার অন্য দেশের চেয়ে বাংলাদেশে বেশি মূল্য ছাড় দিতে পারে, অর্থাৎ কম দরে পণ্য সংগ্রহের সুযোগ পাচ্ছে মার্কিন ক্রেতারা। যুক্তরাষ্ট্রের বাজারে চলমান কোভিডের মধ্যেও ক্রেতাদের পণ্যের চাহিদা বেড়েছে। ই কমার্স পেমেন্ট নিয়ে যে গেটওয়ে, সেই গেটওয়ে নিয়ে জটিলতা তৈরি হয়েছে কোম্পানিগুলোর কাছে। শত শত কোটি টাকা আটকে আছে এমন অভিযোগ করেছে ই কমার্স কোম্পানিগুলো, এবং যেই ফাস্টার পেমেন্টের আলোচনা চলছে সেই ফাস্টার পেমেন্টে বাংলাদেশ ব্যাংকের অনুমোদন নেই এমন অভিযোগ এসেছে। এ বিষয়ে কথা বলার জন্য এই মুহূর্তে আমাদের সাথে যোগ দিচ্ছেন কনজিউমার ফোরামের সাধারণ সম্পাদক এমদাদ হোসেন মালিক। জনাব মালিক, আপনাকে স্বাগত জানাচ্ছি। খুব সোজা সাপটা প্রশ্ন করতে চাই, এক ধরনের ভোক্তা অধিকার নিয়ে অসচেতনতা বরাবরই ছিল, এখন আবার ই কমার্সে নতুন জটিলতা তৈরি হয়েছে। প্রশ্ন হচ্ছে, এই ভোক্তাদের স্বার্থ আসলে দেখবে কি ই কমার্সের ক্ষেত্রে? আপনাকে ধন্যবাদ। আসলে ই কমার্সের সাথে যারা ব্যবসা বাণিজ্যে যুক্ত, যদি ইউএন গাইডলাইন অনুযায়ী এরা ভোক্তা নয়, এটা হচ্ছে প্রথম জবাব আমার। কারণ এরা লাভের লোভে ব্যবসা বাণিজ্য করতে আসছে এখানে। ই কমার্স একটা ফ্রড কোম্পানি করে কিছু কিছু প্রতিষ্ঠান মানুষকে নানান প্রলোভন দিচ্ছে। এই প্রলোভনে আমাদের সমাজের এক শ্রেণীর মানুষ, কিছু বেকার যুবক, তারা নিজেরা উজ্জীবিত হইয়া বা প্রলোভনে ফাঁদে পা দিয়ে এখানে বিনিয়োগ করতেছে। এই বিনিয়োগকারীরা যেহেতু পণ্য কিনে নিজেরা ভোগ করবেন না এবং তার পরিবারের কেউ এটা ভোগ করবেন না, উনি আবার সস্তায় কিনে বেশি দামে বিক্রি করে লাভবান হবেন। এই ব্যবসায়ীদের স্বার্থ দেখার দায়িত্ব বাণিজ্য মন্ত্রণালয়ের, এটি দায়িত্ব ভোক্তাদের, ভোক্তা অধিদপ্তরের না। ভোক্তাদের যে আইন এবং গাইডলাইন আছে ইউএন, এই গাইডলাইন অনুযায়ী এরা ভোক্তা না। যদি বলেন এদের অধিকার কে দেখবে, এদের অধিকার ভোক্তা সংগঠনগুলোর তো দেখারই প্রশ্নটা না। কারণ ভোক্তাদের জন্য 5টি দায়িত্বের কথা বলা আছে, সেখানে বলে দেওয়া আছে আপনি দেখে শুনে সঠিক পণ্যটি সঠিক মূল্য কিনবেন। উনি জানে যে চিনি এখন 77 টাকা পাইকারি, আর এই চিনি যদি ওনাকে কেউ 67 টাকায় দিতে অফার করেন আর এই চিনিটা কিনেন, তাহলে দুইভাবে ক্ষতিগ্রস্ত হতে পারেন। টাকা জমা দেওয়া টাকা মাল নাও পাইতে পারেন, আর যে মালটি পাবেন সেটা মান সম্পূর্ণ নাও হতে পারে। তো উনি যেহেতু লোভের লাভের লোভে এখানে বিনিয়োগকারী, সে কারণে উনার স্বার্থ এই মুহূর্তে ভোক্তার স্বার্থের অধীনে দেখার সুযোগ নাই। ওনাকে দেখতে হলে একমাত্র বাণিজ্য মন্ত্রণালয় এটাকে খতিয়ে দেখতে পারে। তারপরেও যেটি কথা, কেন বাণিজ্য মন্ত্রণালয় দেখবে? বাণিজ্য মন্ত্রণালয় আপনি যখন ব্যবসা বাণিজ্য করবেন, দেখে শুনে করবেন, জেনে বুঝে করবেন, রিস্ক নেবেন, ব্যবসা করবেন। জনাব মালিক, বাণিজ্য মন্ত্রণালয় কিন্তু একাধিকবার এই কথা বলেছে যে ভোক্তাদের স্বার্থ এই ক্ষেত্রে, মানে এই কোম্পানিগুলোর যে নজরদারি বা এই কোম্পানিগুলোর যে অনিয়ম, এই দায় তারা নেবে না। তার মানে তো তারা ভোক্তাদের দায়ও নিচ্ছে না, তাহলে ভোক্তারা কোথায় যাবে? সবাই তো আর ব্যবসা করার জন্য পণ্য কিনে নি। 2017 দর্শক, আমরা বাংলাদেশে যে ই কমার্সের পেমেন্ট গেটওয়ে নিয়ে জটিলতা হয়েছে এবং ওভারঅল যে এক ধরনের জটিলতা চলছে সেটি নিয়ে আমাদের সাথে কথা বলছিলেন কনজিউমার ফোরামের সাধারণ সম্পাদক। আমরা নিত্যপণ্যের বাজার পরিস্থিতি একটু জানতে চাই। আমাদের সহকর্মী
খালেদ সাইফুল্লাহ এই মুহূর্তে কুমিল্লার রানীবাজারে আছেন, আমরা সরাসরি তার কাছে যেতে চাই। খালেদ, দুটি বিষয় জানতে চাই। এখন বেশ আলোচনা চলছে পেঁয়াজের বাজার নিয়ে, সেই দাম কেমন দেখতে চাই। আরেকটি বিষয় হচ্ছে যে অন্য কোনো পণ্য, বিশেষ করে সবজি বা মাছের ক্ষেত্রে কোনো ধরনের ওঠানামা দেখছেন কিনা। তৌহিদ, কুমিল্লায় এই কয়েকদিন যাবৎ পেঁয়াজের বাজারে বেশ ঊর্ধ্বগতি আমরা লক্ষ্য করছি। আমি কুমিল্লার রানীর বাজারে আছি, এখানের ক্রেতারা আমাদেরকে জানিয়েছেন তারা 65 থেকে 70 টাকা দরে পেঁয়াজ বিক্রি করছেন। ভারতীয় পেঁয়াজের আমদানি কমে যাওয়ার কারণে এটার প্রভাব পড়েছে। তারা বলছেন যে তারা বেশি দামে কেনার কারণেই আসলে বাজারে এটার প্রভাব পড়েছে। তাছাড়া কিন্তু সাধারণ মানুষ আমিষের চাহিদা করে মুরগি এবং গরুর মাংস, খাসির মাংস বাজারে, সেখানেও কিন্তু অনেক ঊর্ধ্বগতি। মুরগির সোনালী মুরগির দাম 320 টাকা করে বিক্রি হচ্ছে এবং যেটা ব্রয়লার মুরগি সেটা 165 টাকা ধরে এখানে বিক্রি হচ্ছে। তাছাড়া মাছের বাজারেও কিন্তু মাছ এবং নিত্য প্রয়োজনীয় যে সবজির বাজার সেখানেও কিন্তু আমরা ঊর্ধ্বগতি দেখছি। তারা প্রত্যেকটি পণ্যেরই দাম এখানে অনেক বেশি। এখানকার ক্রেতারা বিক্রেতারা আমাদেরকে জানাচ্ছেন যে শীত মৌসুম আসার কারণে নতুন সবজির যে বাজারে রয়েছে সেগুলোর চাহিদা অনেক বেশি এবং সেগুলো কম আসার কারণে সরবরাহের কারণে সেগুলোর দাম অনেক বেশি এবং এটা যদি সরবরাহ যদি বেড়ে যায় তাহলে সেটা বাজার স্থিতিশীল হবে বলে তারা আমাদেরকে জানাচ্ছেন। তৌহিদ খালেদ, ধন্যবাদ আপনাকে। দর্শক, আমরা কুমিল্লা থেকে বাজারের পরিস্থিতি জানছিলাম। তামাক চাষের জমিতে পেঁপে আর মালটা চাষ করে সাফল্য পেয়েছেন লালমনিরহাটের এক কলেজ শিক্ষক। মাত্র 1 লাখ টাকা বিনিয়োগে প্রতি মৌসুমে 10 লাখ টাকা আয়ের স্বপ্ন দেখছেন তিনি। স্বল্প পুঁজিতেই এমন সাফল্য দেখে অনুপ্রাণিত অনেকে। বিস্তারিত লালমনিরহাট প্রতিনিধি আনিসুর রহমানের রিপোর্টে। জেলার পাটগ্রাম সরকারি কলেজের শিক্ষক আবদুল্লাহ আল মামুনের গ্রামের বাড়ি আদিতমারির পূর্ব দীঘলটারিতে। বাড়ির পাশেই থাকা 6 বিঘা জমি বর্গা দিয়েছিলেন প্রতিবেশীর কাছে। বছরখানেক আগেও সেখানে চাষ হতো তামাক। করোনার মাঝে সহকর্মীদের উৎসাহে 7 মাস আগে 800 পেঁপে আর 800 মালটার চারা দিয়ে গড়ে তোলেন মিশ্র ফলের বাগান। অনেকে এখন ফল চাষে বা বাগান করায় উৎসাহিত হচ্ছে এবং বিভিন্ন জায়গা থেকে লোকজন আসতেছে আমার বাগান দেখার জন্য এবং তারাই অনুপ্রাণিত হচ্ছে এবং তারা পরামর্শ চাচ্ছে যে কিভাবে বাগান করা যায়। আমি তাদেরকে সাধ্যমতো আমার পরামর্শ দিচ্ছি। স্বল্প সময়ে তাক লাগিয়ে দেয়া পেঁপের ফলন দেখে অনুপ্রাণিত হচ্ছেন অনেকেই। আশেপাশের উপজেলার অনেকে পরামর্শ নিতে আসছে। মালিকও ভালো চলে পেঁপে দিয়ে, মালটা হইতেছে, মনে করেন পেয়ারা ধরছে। মালটা এবং পেঁপে বাগান পাশাপাশি যে পেয়ারা লাগাইছে এগুলো দেখে আমিও উৎসাহ হচ্ছে। সহউদ্যোগী হয়ে যে আত্মকর্মসংস্থানমূলক কাজে জড়িত হওয়া যায় তার প্রকৃষ্ট উদাহরণ হতে পারে মামুন ভাইয়ের মতো তরুণ উদ্যোক্তা। কৃষি বিভাগ বলছে এই ধরনের উদ্যোগ স্থানীয়ভাবে ফলের চাহিদা মেটাবে, পাশাপাশি তামাক চাষকে নিরুৎসাহিত করবে। যারা এই ধরনের উদ্যোক্তা হিসেবে তারা আত্মপ্রকাশ করবেন সেদের তাদেরকে আমরা ব্যাপকভাবে আমাদেরকে উৎসাহিত করব এবং তাদেরকে লাভজনক কৃষিতে তাদেরকে অবদান রাখার জন্য আমরা তাদেরকে উদ্বুদ্ধ করব। তামাকের জমিতে ফলের বাগান করাকে সাধুবাদ জানাচ্ছেন এলাকার সচেতন মানুষ। রাবেয়া স্মৃতি, যমুনা নিউজ। দর্শক, পাবনার রূপপুরে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের মূল চুল্লি, রিয়্যাক্টর প্রেশার ভেসেল বা পরমাণু চুল্লিপত্র যে প্রথম ইউনিট স্থাপন করার কথা সেটি বসানো হচ্ছে। এই মুহূর্তে গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে সেখানে কথা বলছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সরাসরি তার বক্তব্যে যাচ্ছি। সরাসরি আবার দেখে যাব। বাংলাদেশ আজ স্বাধীন রাষ্ট্র, এই দেশটিকে জাতিপিতা চেয়েছিলেন একটা উন্নত সমৃদ্ধ দেশ হিসেবে গড়ে তুলতে। যে বাংলাদেশের মানুষ ক্ষুধার্ত, দারিদ্র, নিপীড়িত, নির্যাতিত ছিল, তাদের একবেলা পেটের খাবার জুটত না, সেই মানুষগুলির ভাগ্য পরিবর্তন করা, একটা উন্নত সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলা, ক্ষুধা দারিদ্রমুক্ত সোনার বাংলা গড়ে তোলাই ছিল জাতির পিতার স্বপ্ন। আর সেই স্বপ্ন বাস্তবায়নের জন্য তিনি 24 বছর সংগ্রাম করেন এবং মুক্তিযুদ্ধে আমরা বিজয় অর্জন করি। মাত্র 3.5 বছর তিনি হাতে পেয়েছিলেন। এই 3.5 বছরের মধ্যে একটা যুদ্ধ বিধ্বস্ত দেশ তিনি গড়ে তোলেন। কারণ বাংলাদেশ এই ভূখণ্ড এটা ছিল সবসময় বঞ্চিত, এর বঞ্চনার ইতিহাস এই পরমাণু বিদ্যুৎ কেন্দ্রের ক্ষেত্রেও কিন্তু প্রযোজ্য। কারণ 1961 সালে যখন সিদ্ধান্ত হলো যেখানে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ হবে, তখন পাকিস্তানি সরকার শুধু জমিটাই দিয়েছিল,
মানে বলতে গেলে আমাদের এই ভূখণ্ডের মানুষ বাঙালিদেরকে একটা সান্ত্বনা দেওয়ার জন্য এখানে শুধু জমিটা নেওয়া হয়, কিন্তু এরপরে এখানে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের কোনো উদ্যোগ তারা নেয়নি। এবং এর জন্য যে অর্থটা বরাদ্দ ছিল সম্পূর্ণটা পশ্চিম পাকিস্তানে নিয়ে যায় এবং পশ্চিম পাকিস্তানে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের কাজ শুরু করে। এমনকি 1970 সালে জাতিপিতার যে নির্বাচনী সভা, সেই নির্বাচনী সভায়ও কিন্তু তিনি এখানে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের দাবি করেছিলেন। কিন্তু পাকিস্তানিরা সেই 61 সাল থেকে 70 সাল পর্যন্ত বাংলাদেশে কিছুই করেনি, এটা হলো বাস্তবতা। এরকম আমাদেরকে সাথে অনেক ধোঁকাবাজি তারা করেছে, কিন্তু অর্থ উপার্জন করত আমাদের এই বাঙালিরাই, পূর্ববঙ্গই। এমনকি বিদেশি অর্থ পূর্ববঙ্গই উপার্জন করত, কিন্তু ব্যয় হতো সব পাকিস্তানিদের জন্য পশ্চিম পাকিস্তানে। যা স্বাধীনতার পর জাতিপিতা উদ্যোগ নিলেন, কিন্তু একদিকে যুদ্ধবিধ্বস্ত দেশ গড়ে তোলা, অপরদিকে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র করা খুব কঠিন কাজ এবং অনেক বেশি ব্যয় বাহুল্য ছিল। যদিও তখন আমাদের এখানে অ্যাটমিক এনার্জি কমিশনের যে সেন্টারটা, সেটাই আমাদের বাংলাদেশের বাংলাদেশ অ্যাটমিক এনার্জি কমিশন হিসেবে গঠন করে দেন তিনি। দর্শক দেখছিলেন পাবনার রূপপুরে, রূপপুর পারমাণবিক যে বিদ্যুৎ কেন্দ্র হচ্ছে সেখানে রিয়্যাক্টর প্রেশার ভেসেলের যে কার্যক্রম, সেটির উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখছিলেন প্রধানমন্ত্রী। তীব্র জ্বালানি সংকটে বন্ধ হয়ে গেছে লেবাননের সবচেয়ে বড় দুটি বিদ্যুৎ কেন্দ্র, বিদ্যুৎহীন হয়ে পড়েছে প্রায় পুরো দেশ। প্রায় দেড় বছর ধরেই ভয়াবহ জ্বালানি সংকটে ভুগছে লেবানন, যার প্রভাব পড়েছে বিদ্যুৎ উৎপাদনে। অনেক এলাকায় দিনে মাত্র 2 ঘন্টার মতো বিদ্যুৎ পাওয়া যায়। জ্বালানির অভাবে এক পর্যায়ে শুক্রবার বন্ধ হয়ে যায় দিয়ের আম্মার ও জাহরানি পাওয়ার প্ল্যান্ট। দেশের 40% বিদ্যুৎ সরবরাহ করে এই দুটি স্টেশন। কেন্দ্রীয় সরবরাহ বন্ধ হয়ে যাওয়ায় ভেঙে পড়েছে গোটা দেশের বিদ্যুৎ ব্যবস্থা। কয়েকদিনের মধ্যে বিদ্যুৎ কেন্দ্র চালুর সম্ভাবনাও নেই বলে জানিয়েছে কর্তৃপক্ষ। অনেক নাগরিক ব্যক্তিগতভাবে ডিজেল চালিত জেনারেটর ব্যবহার করছে, জ্বালানির অভাবে সেগুলো বন্ধ হবার উপক্রম। এই ছিল বিজনেস টুডের আয়োজনে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।